নোয়াখালী জেলা শহর মাইজদের হাসপাতাল সড়ক বেহাল দুই পাশে গড়ে উঠেছে শতাধিক ক্লিনিক ও হাসপাতাল দীর্ঘদিন সংস্কার না করায় এই সড়কটি ব্যবহারে রোগী ও তাদের স্বজনদের পোহাতে হয় চরম ভোগান্তি এ বিষয়ে জানাতে জেলার মাইজদে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ শুভ জানাবেন হাসপাতাল সড়কটি সংস্কারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা শাপিন নোয়াখালী জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে এই হসপিটাল সড়ক এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে যার মধ্যে বেশিরভাগই রুগী এবং তাদের স্বজনরা যার কারণ হচ্ছে এই শহরের দুপাশে গড়ে উঠেছে প্রায় শতাধিক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এবং জেলার একমাত্র যে সরকারি হসপিটাল রয়েছে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হসপিটাল সেটিও এই সড়কের একদম শেষ মাথায় অবস্থিত তো যাকে ঘিরে কিন্তু এখান দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে কিন্তু এই সড়কটি গত দুই বছর ধরে বেহাল দশা তার পরে গত দুই মাস আগে যে বন্যা হয়েছিল সে বন্যায় পানিতে এই সড়কটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এবং যার ফলশ্রুতিতে এই সড়ক দিয়ে প্রতিদিন যে সকল মানুষ চলাচল করে তাদেরকে চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছে একদিকে তাদেরকে যেমন বাড়তি ভাড়া গুনতে হচ্ছে অন্যদিকে এই সড়কে যে সকল যানবাহন চলাচল করে সেগুলোরও যন্ত্রাংশ কয়েকদিন পরপরই নষ্ট হয়ে যাচ্ছে বলে যে সকল যানবাহনের চালকরা অভিযোগ করেছেন তো স্থানীয় যারা এই সড়ক দিয়ে চলাফেরা করছেন তারা বলছেন সড়কটি আজকে এতদিন থেকে চলাচলের অনুপযুক্ত যেটির জন্য আসলে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত প্রয়োজনীয় কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না এবং কবে নাগাত নিবে সেটিরও কোনো আসলে লক্ষণ দেখা যাচ্ছে না তো এই সড়কের পাশে যে সকল গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো রয়েছে নোয়াখালী পৌরসভা থেকে শুরু করে নোয়াখালী এলজিডি আসলে তাদের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও এই সড়কে আসতে যেতে আসলে প্রতিদিনই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তো সব মিলিয়ে আমি কথা বলেছি নোয়াখালী যিনি জেলা প্রশাসক রয়েছেন বর্তমানে খন্দকার ইশতিয়া গ্রামের তার সাথে জানিয়েছেন আসলে তিনি আগ থেকে নোয়াখালীতে বেশ কিছু সড়কই আসলে ব্যবহার অনুপযোগী ছিল তার মধ্যে কিন্তু হাসপাতাল সড়কও একটি এছাড়া বন্যার পরে সড়কটি আরও বেশি চলাচল অনুযুক্ত হয়ে যায় এর পরবর্তীতে আসলে পাঁচে আগস্টে সরকারের পরিবর্তনের পরে এই সড়ক সহ বেশ কিছু সড়কের কাজ করার কথা থাকলেও সেগুলো আসলে বিভিন্ন জটিলতায় থেমে গেছে তবে তিনি আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে এই এই সড়কটি সংস্কার করবেন তাহলে সড়ক দিয়ে যারা চলাচল করে তাদের আসলে যে কষ্ট হচ্ছে প্রতিনিয়ত সেটি অনেকটাই লাঘব তিনি প্রত্যাশা করছেন পাশাপাশি এই সড়ক দিয়ে যারা চলাচল করছেন তাদেরও দাবি দীর্ঘদিনেরই বলা যায় যাতে করে এই সড়কটির কাজ দ্রুতই শেষ হয় তাহলে রোগী এবং তাদের স্বজনদের এখান দিয়ে যেতে যে বেগ পেতে হয় সেটি অনেকটাই কমবে তো সাপে নেই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে সব শেষ সহকর্মী নাসিম শুভ জানাচ্ছিলেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নোয়াখালীর হাসপাতাল সড়কে নিয়ে তথ্যাদি